ব্যারাকপুরে এক বন্ধুর বাড়িতে আমার নেমন্তন্ন ছিল সেখান থেকে রাত্রি আর বাড়ি ফেরা হয়নি পরদিন সকালে ফিরতে ফিরতে সাড়ে আটটা বেজে গেল দরজা খুলেই বৌদি বললেন একজন ভদ্র মহিলা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন প্রায় আধ ঘন্টা ধরে বসে আছেন অনেক রাত পর্যন্ত আড্ডা হয়েছে ভালো করে ঘুম হয়নি তাছাড়া অফিসে দরকারি কাজ আছে ছুটি নেওয়ারও উপায় নেই এক্ষুনি চান খাওয়া সেরে ছুটতে হবে এই সময় ভিজিটার এলে কারোর ভালো লাগে তবু মহিলা বলে কথা কিছুটা সময় দিতেই হবে বসবার ঘরে ঢুকে দেখি ঠিক মাঝখানের চেয়ারটিতে একজন মহিলা বেশ রাজেন্দ্র রানীর মতো বসে আছেন পরনে দামি শাড়ি গায়ের শালটিও বেশ কারুকার্য করা মেয়েদের বয়স আমি ঠিক ধরতে পারি না তবে এই মহিলার বয়স যে অন্তত পঞ্চান্ন ছাপ্পান্ন হবে তাতে কোনো সন্দেহ নেই মুখের চামড়ায় ভাঁজ পড়েছে ফসা টুকটুকে রং বলে তা স্পষ্ট বোঝা যায় মাথার ঈশ্বর কোকরা চুল কিন্তু সম্পূর্ণ কালো মনে হয় রং করা ভদ্রমহিলা তার যৌবনকালে যে যথেষ্ট সুন্দরী ছিলেন তাতে কোনো সন্দেহ নেই আমি খানিকটা অভদ্রের মতন বেশি ব্যস্ততা দেখিয়ে বললুম নমস্কার কি ব্যাপার বলুন তো ভদ্রমহিলা একটা পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন মুখ তুলে হাসি মুখে আমার দিকে মুহূর্ত চুপ করে তাকিয়ে রইলেন তারপর ভাঙা গলায় বললেন তুমি শুনিল আমি তোমার জন্য কত দূর থেকে এসেছি বলো তো তুমি তো রাত্রি বাড়ি ফেরো নি যাও মুখ টুক ধুয়ে এসো এরপর কথা হবে আমি বসছি আমার তাড়া নেই কিন্তু আমার যে তারা আছে সেটা তখনই মুখের উপর বলা যায় না ভদ্রমহিলার চেহারা ব্যক্তিত্ব একটা সম্ভাব ভাব আছে ভদ্রমহিলার বয়স আমার থেকে যথেষ্ট বেশি হলেও আমি তো আর ছেলে মানুষ নই প্রথম আমাকে কেউ চট করে তুমি বলে না বসবার ঘর থেকে বেরিয়ে এসে বৌদিকে জিজ্ঞেস করল কেই নি বৌদি মুচকি হেসে বললেন উনি দিল্লিতে থাকেন শুধু তোমার সঙ্গে দেখা করার জন্য কলকাতা এসেছেন আমার সঙ্গে গল্প করছিলেন দিল্লিতে ওর স্বামীর কিসের জন্য বড় ব্যবসা তিনটা ছেলে মেয়ে আছে কাল রাত্রিতে কলকাতায় পৌঁছেছেন আর সকালেই ঠিকানা খুঁজে খুঁজে এসেছেন তোমার সঙ্গে দেখা করতে বাথরুমে গিয়ে টুথব্রাশটা খুঁজতে খুঁজতে বললাম বৌদি দু কাপ চা করে দাও গেল আজ অফিসের দেরি হয়ে কেন যে উইকডেতে সকালবেলারা আসে কোনো সেন্সও নেই বৌদি বললেন লোকে ভাবে কবি টবিদের কোনো অফিস থাকে না তারা চাকরি বাকরি করে তারা বসন্তের বাতাস খেয়ে থাকে তা বলে ভদ্রমেলার সঙ্গে খারাপ ব্যবহার করো না অত দূর থেকে এসেছেন খানিক বাদে আবার বসবার ঘরে এসে চায়ের কাপ হাতে নিয়ে বললাম হ্যাঁ বলুন আপনি দিল্লিতে থাকেন ভদ্রমেলা সে কথার উত্তর না দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে তারপর আস্তে আস্তে বললেন দাঁড়াও আগে তোমাকে দেখি ভালো করে কত তোমার কথা শুনেছি তোমার কত লেখা পড়েছি এর আগে তোমাকে চোখে না দেখলেও তুমি যে আমার অনেক দিনে চেনা গো মনে মনে ভাবলুম এই রে এই রকম ধানায় বানায় শুরু করলে কত সময় লাগিয়ে দেবে তার কোনো ঠিক আছে এরা ভাবি নিজেদের কোনো কাজ না থাকলে অন্যদেরও কোনো কাজ থাকতে পারে না আমি চা শেষ করে একটা সিগারেট ধরাবার পর তিনি বললেন তুমি কেমন আছো শুনিল তোমার শরীর ভালো আছে তো আমি অধৈর্য সঙ্গে বললাম আগে হ্যাঁ আমার শরীর খুব ভালো আছে ভদ্রমহিলা বললেন ও মা তুমি আমার সঙ্গে আপনি আগে করে কথা বলছো কেন আমি যে তোমার অনেক দিনের বন্ধু আমাকে তুমি তুমি করে বলবে এসব সিনেমা সিনেমার সংলাপ আমার পছন্দ হয় না অবশ্য ভদ্রমহিলার বয়স যদি অর্ধেক হতো তাহলে আমার মরেন ভাব কি হতো তা বলা যায় না উনি বা এই বয়স এসব কথা বলছেন কেন যে বয়সে যা মানায় আপনি কি কলকাতায় কিছুদিন থাকবেন পরে যদি আরেকদিন আসেন কোন রবিবার টবিবার আজ আমার অফিসে যেতে হবে তোমাকে আজ অফিসে যেতে হবে না আমি কত দূর থেকে এসেছি তোমার সঙ্গে কথা বলার জন্য তিনি হ্যান্ডব্যাগ খুলে একটা নতুন কলম বার করে বললেন এই ন এটা তোমার জন্য এনেছি লেখকদের নাকি কলম সম্পর্কে দুর্বলতা থাকে কোন কোনো লেখকের একশো দুশো কলম আছে শুনেছি আমারও সব বাতিক নেই আমি সাধারণ ডট পেনে লিখি হাতের কাছে যখন যেটা পাই ভদ্রমহিলার কলমটা বেশ দামিই মনে হচ্ছে দামি কলম নিয়ে আমি কী করব দামি কলমের জন্য দামি কাগজ দরকার সেরকম আজকাল পাওয়াই যায় না কিন্তু কেউ কেউ উপহার দিলে সেটা ফিরিয়ে দেওয়া অভদ্রতা আমি শুকনো মুখে বললুম ধন্যবাদ তুমি এই কলমটা দিয়ে আমার নামে একটা সুন্দর কবিতা লিখবে কেমন আমি মুখ নিচু করে হাসি গোপন করলাম ভদ্রমৈলা আবার বললেন তুমি কাল রাত্রিতে বাড়ি ফেরোনি কবিরা খুব বোহেমিয়ান হয় আমারও খুব রাত জাগতে ভালো লাগে এক একদিন ইচ্ছা করে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এবারে আমার অন্যরকম একটা সন্দেহ হলো ভদ্রমহিলা কি নিজের বয়সটা একটু খেয়াল নাই উনি অনায়াসেই আমার কাকিমা বা পেশিমা হতে পারতেন উনি সব কী বলছেন আপনার নাম কী এই দেখো আমার নামটাই বলা হয়নি এখনও আমার নাম রত্ন রায়চৌধুরী আমাদের বাড়ি ছিল বহরমপুরে বিয়ের পর থেকেই দিল্লিতে আছি সে অনেক দিন হয়ে গেল প্রায় চল্লিশ বছর কলকাতাতে খুব কম আসা হয় কাল রাত্রে পৌঁছেই ফোন করলাম রবিশঙ্করকে ওকে খবর না দিলে রাগ করবে তো কিন্তু ওর সঙ্গে কথা হলো না কাকে ফোন করেছিলেন রবিশঙ্কর কে তুমি চেনো না শুধু রবিশঙ্কর নামটা শুনলে একজনের কথাই মনে পড়ে তাকে প্রায় সারা পৃথিবীর লোকই এখন চেনে কিন্তু মহিলাটি এমনভাবে কথা বললেন যেন রবিশঙ্কর আমার কোনো বন্ধুর নাম সন্দেহ কাটাবার জন্য আমি বললাম রবিশঙ্কর মানে যিনি সেতারে হ্যাঁ তাছাড়া আর কজন রবিশঙ্কর আছে তুমি জানো অত বিখ্যাত হলে কী হয় মানুষটা বড় দুঃখী বড় একা রবিশঙ্করের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কিছু জানা নেই অফিসের দেরি করে সে কথা আলোচনা করাও কি আমার পক্ষে সঙ্গত আমি ভুরু করে তাকাতেই তিনি আমার দিকে বালিকার মতো ভঙ্গি করে রহস্যময় হাসি হাসলেন তারপর বললেন আমাকে কথা বলতে দিলে না ওর বউটা ফোন ধরেছিল আমার গলা শুনেই চিনতে পেরেছে হিংসে করে তো আমাকে খুব রবিশঙ্করের বউ তাও আবার কলকাতায় এসব কী উলুটপালট বলছেন মহিলা আমার কেমন যেন খটকা লাগলো আর রবিশঙ্কর যতই বিখ্যাত হন আমার সঙ্গে দেখা করতে এসে কেউ রবিশঙ্কর সম্পর্কে গল্প করে যাবেন এটাও ঠিক মানা যায় না বোধ হয় আমি খানিকটা কঠোরভাবেই এবার জিজ্ঞেস করলাম আপনি কি আমার কাছে কোনো দরকার এসেছেন আমার কণ্ঠস্বরের উষ্ণতা গায়ে না মেখে রত্না চৌধুরী আবার হাসলেন আবার তার দামি চামড়ার হাত ব্যাগটা খুলে একটা ছোট্ট লাল রঙের নোট বই ব্যার করে বললেন তোমার কাছে তো বিশেষ দরকার এসেছি তোমার সাহায্য ছাড়া চলবে না আমি কবিতা লিখেছি তুমি দেখে দেবে আমি দীর্ঘশ্বাস গোপন করলাম এরকম উপদ্রব আমাকে প্রায়ই সহ্য করতে হয় তবে এরকম বেশি বয়সী কোনো মহিলা আগে আসেননি ভদ্রমহিলার বিয়ে হয়েছে চল্লিশ বছর আগে তাহলে এখন বয়স ষাটের আশাপাশি হবে তবে আর মুখের হাসিটি অল্প বয়সী মেয়েদের মতন ছোট খাতাটি হাতে নিয়ে দেখল সেটা পায় ভর্তি কবিতায় প্রথম কবিতাটির নাম তুমি খুবই আবেগময় প্রেমের উচ্ছ্বাস ভাষা খুবই কাঁচা কোনো মতেই কবিতা পদবাচ্য নয় পরের পাতাগুলোতেও একই রকম ব্যাপার বিশেষ কোনো একজনকে উদ্দেশ্য করে এগুলো লেখা হয়েছে তা স্পষ্ট বোঝা যায় সব কবিতাগুলো পড়বার দরকার নেই তবু আমি খাতাটা হাতে নিয়ে খানিকটা সময় নিল অন্যদের যা বলি তাকে একেও বলা যাবে অল্প বয়সী ছেলে মেয়েদের বলি ছন্দের চর্চা করতে অনেক লিখে আগে হাত পাকাতে ষাট বছরে এক মহিলা কবে আর হাত পাকাবেন রত্নারায় চৌধুরী বললেন এই আমার জীবনের প্রথম কবিতা বুঝলে সুনীল আমাদের বয়সে কেউ কোনোদিন কবিতা লেখেনি আমি নিজেও তো জীবনে কখনো কবিতা লেখার কথা ভাবিনি দেখতেই তো পাচ্ছ বাংলা বানান ভালো জানি না এখন বাংলার থেকে হিন্দি ভালো বলতে পারি তাহলে হঠাৎ বাংলায় কবিতা লেখার কথা মনে হলো কেন আপনার ঠিক বলেছ হঠাৎ একদম হঠাৎ কেন যে লিখলুম আমি নিজেই জানি না হঠাৎ একদিন মাঝরাত্রিতে ঘুম ভেঙে গেল আমি আর করে উঠে বসলাম তারপর আমার মুখ দিয়ে বেরিয়ে এলো ভুল করেছি তোমার কথা শুনিনি তুমি ভুল বুঝো না আমায় ওগো কান্না আমার ঝর্ণা হয়ে হারিয়ে গেল কোথায় আমি নিজেই একেবারে অবাক এর মানে কি এরকম কবিতার মতন কথা কি করে বেরিয়ে এলো আমার মুখ দিয়ে শুধু একটা নয় আরও বলতে লাগলাম বুঝলে আমার স্বামী পাশের খাটে ঘুমিয়ে আছে আজকালও আমার সঙ্গে শোয় না আমি জোরে এসব বলে যাচ্ছি তাও জাগলো না রোজ ড্রিঙ্ক করে তো সহজে ঘুম ভাঙে না আমি মুখ নিচু করে হাসতে লাগলাম এ যে দেখছি বাল্মীকির মতন ব্যাপার হঠাৎ একদিন মুখ দিয়ে ছরছর করে বেরিয়ে এলো কবিতা মুখ তুলে দেখি রত্নারায় চৌধুরী স্থিরভাবে তাকিয়ে আছেন তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এই অবস্থায় কঠোর কথা বলা যায় না আমি উঠে দাঁড়িয়ে বললাম খাতাটা রেখে যান আমি পরে ভালো করে দেখে রাখব আজ আমার এখন বেরোতেই হবে উনি হাত তুলে বললেন আর একটু বসো প্লিজ আমি অনেক দূর থেকে এসেছি আমার আর একটুখানি কথা আছে হতাশভাবে বসে পড়লুম বললুম বলুন যেদিন রাত্রি এরকম হলো তার পরদিন দিন সকালে ভাবলম ওসব বোধহয় স্বপ্ন দেখেছি কিন্তু লাইনগুলো সব মনে আছে এসব লাইন কে বানালো লিখে রাখল এই খাতাটায় তারপর দুই দিন তিন দিন আর কিছু হলো না খাতা নিয়ে কিন্তু লেখার চেষ্টা করল কিছু মাথাতেই আসে না ছাই একটা লাইনও বানাতে পারি না তারপর আবার একদিন মাঝরাত্রিতে ঘুম ভেঙে গেল কে যেন জোর করে আমায় টেনে তুলল আবার আমি গড় করে কবিতা বলতে লাগল খুব ভালো কবিতা এসব আগে কেউ লিখেনি কোনো বইতেও নেই আমার নিজেরই বানানো এসব কবিতা অন্য কাউকে দেখিয়েছেন প্রথমে ভেবেছিলাম শুধু একজনকেই দেখাবো কিন্তু তাকে যে পাওয়া যায় না কখন কোথায় থাকে তার ঠিক নেই সারা পৃথিবী ঘুরে বেড়ায় তাই একদিন মানে আমার স্বামীকে দেখালো ওকে বললো জানো কী কি? বলো তো আন্দাজ করো দেখুন আপনার স্বামী তো আমি চিনি না কী করে আন্দাজ করব তিনি কি বলবেন ও বলল তুমি পাগলামি শুরু করেছো এসব কবিতা না তোমার মুন্ডু ও খাতাটা ছুঁড়ে ফেলে দাও আস্তা করে ভাবতে পারো কেউ বলতে পারে এরকম কথা আমার মনে হলো ভদ্রমহিলার স্বামী খুব একটা ভুল কিছু বলেননি কিন্তু আমি কৃত্রিম সমবেদনা দেখিয়ে বললাম তাই নাকি হ্যাঁ ও তো এরকমই কথা বলে সারা জীবনই তো আমার কোনো ব্যাপারেও ওর উৎসাহ নেই আমি বিয়ের আগে নাচ শিখেছিলাম জানো ও নাচ বন্ধ করে দিয়েছে গানের গলা ছিল বাপের বাড়ি থেকে হারমোনিয়াম নিয়ে গিয়েছিলাম সেটাকে সারাবার নাম করে একটা দোকানে দিয়ে এলো আর কোনো দিন নিয়ে এলো না তার মানে বুঝলে ও চায় না আমি নাচ করি গান করি কারোর সঙ্গে মিষ্টিও দিত না সবসময় আগলে আগলে রাখত আমি সুন্দরী ছিলাম তো তাই ভয় ছিল আমাকে যদি অন্য কেউ নিয়ে যায় এবার আমি ভালো করে তাকিয়ে দেখলাম ভদ্রমহিলা যে কিছুদিন আগেও যথেষ্ট সুন্দরী ছিলেন তাতে কোনো সন্দেহ নেই উনি তখন আমার কাছে আসেননি কেন রত্নারায় চৌধুরী আঁচল দিয়ে চোখ মুছে বললেন গান বাজনা নাচ সব ছেড়ে দিলুম কেন জানো ওর জন্য ওকে আমি সত্যিই ভালোবাসতুম যে ও তার কোনো মূল্য দেয়নি বাড়িতে পুতুল বানিয়ে রেখেছিল এখন তাকিয়েও দেখেন আমার দিকে একসময় একজন আমার মূল্য বুঝেছিল আমাকে ভালোবেসেছিল তখন বুঝিনি তখন তার ডাকে সাড়া দেয়নি ভদ্রমহিলার এখন কথার নেশায় পেয়ে বসেছে আমি একটি সিগারেট ধরিয়ে জিজ্ঞেস করলুম আপনি আমার ঠিকানা পেলেন কোথায় হঠাৎ যেন খোর ভেঙে গেল কথা থামিয়ে ভদ্রমহিলা আমার দিকে আবার তাকিয়ে রইলেন দৃষ্টে বাইরের কেউ দরজার বেল দিতেই আমাকে উঠে যেতে হলো সেরকম কেউ নয় একজন ফেরিওয়ালা ফিরে এসে দাঁড়িয়েই বললুম তাহলে এই পর্যন্ত থাক আজ আপনি এ রবিবার সকালে আসুন না মিনতি মাখার চোখ হলেও খানিকটা আদেশের সুরে তিনি বললেন আর একটু বস আমি একলা চলাফেরা করতে পারি না আমার ভাসুরের বাড়িতে এসে উঠেছি আজ ওদের একটা গাড়ি পেয়েছি রোস্ত তো পাব না আমি আবার বসল তোমার লেখাটাকে আমি আগে বিশেষ পড়িনি বই পাই না তো ওখানে আমার এক দেওরের মেয়ে কবিতা টবিতা লেখে তাকে আমার এই খাতাটা একদিন পড়ালুম ও বললে জ্যাঠাই মা তুমি এগুলো বাবুকে দেখাও উনি ঠিকঠাক করে ছাপার ব্যবস্থা করে দেবেন আমি সঙ্গে সঙ্গে বিমর্ষ মুখ করেও বললাম কিন্তু আমার তো ছাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই আমি পড়ে মতামত দিতে পারি একটু আগে কাঁদছিলেন মহিলা এখন মুখে ঝিকমিক করে হাসে মাথা ঝাঁকিয়ে বলেন তুমি ইচ্ছে করলে নিশ্চয়ই পারো তোমার কত জায়গায় চেনা শুনো তুমি আমার কবিতাগুলো একটু ছাপিয়ে দাও শুনিল আমার বিশেষ দরকার কি দরকার বলো তো আপনি বলুন ওকে তো আমি নিজে গিয়ে কবিতাগুলো দেখাতে পারবো না ওর বউ যে আমায় হিংসে করে টেলিফোন করলে টেলিফোন দেয় না এখন কলকাতায় আছে আমি জানি কাগজে আছে দেখেছি তবু ওর বউ কাল বলল আমার সঙ্গে এখন দেখা করা সম্ভব নয় আমার গলা শুনে চিনে ফেলেছে তো আপনি কার কথা বলছেন রবিশঙ্কর ও যে আমার ভালোবাসে ওর জন্যই তো এই কবিতাগুলো বেরিয়ে এলো আমার মন থেকে কতদিন ওর সঙ্গে দেখা হয়নি জানো কুড়ি বছর এবারে আমার আবার খটকা লাগলো রবিশঙ্করের এখন কোনো বউ আছে বলে তো শুনিনি কুড়ি বছর রবিশঙ্করের সঙ্গে দেখা হয়নি তবু এর গলা শুনে রবিশঙ্করের তথাকথিত স্ত্রী চিনে ফেলেছে নাকি রবিশঙ্করের সঙ্গে আপনার কোথায় আলাপ আমাদের বাড়িতে এসেছিল একদিন বাজনা বাজিয়েছিল ছবি আছে দেখবে হ্যান্ডব্যাগ থেকে তিনি একখানা ছবি বার করলেন অনেক পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি এখন হোল দেটে হয়ে আসছে কোনো জায়গায় বসে রবিশঙ্কর শঙ্কর বাজাচ্ছেন তবলাচীর পাশে একজন সুন্দরী যুবতী হ্যাঁ সুন্দরী ঠিকই তার পাশে আর একজন পুরুষ রত্নারায় চৌধুরী ঝুঁকে পড়ে আঙুল দিয়ে দেখি বলেন এই দেখো আমার ছবি চিনতে পারছো আর এই আমার স্বামী আমি ছবিটার দিক তাকিয়ে রইল সেদিন আমি একটা গান গিয়েছিলাম রবিশঙ্কর আমাকে দেখেই বলল তোমাকে দেখলে মনে হয় তুমি গান জানো গান করো না একটা আমি তাকালো আমার স্বামীর দিকে রবিশঙ্কর নিজে অনুরোধ করেছে তো তাই আপত্তি করল না বললো গাও গাইলুম মাত্র একখানা চর্চা ছিল না তো সেই গান শুনে রবিশঙ্কর বলল বাহ সুন্দর তুমি চর্চা করো তোমার হবে আর দেখা হয়নি হ্যাঁ আরেক দিন দেখা হয়েছিল ওই দিল্লিতেই আমার পরিচয় দিল রবিশঙ্কর খুব দুঃখ দুঃখ মুখ করে বলল তুমি গান গাও না কি ভীষণ দুঃখ ছিল আমার সেই গলার আওয়াজে তা তুমি বুঝবে না তখনও বুঝিনি যে সে আমায় ভালোবেসে ফেলেছে আমি ঘরের বউ ঘরের বউ হয়েই থাকতে চেয়েছিল তারপর তারপর অতি কষ্টে দুবার ওর সঙ্গে টেলিফোন কথা বলেছি ওর বউ জানতে পারলেই লাইন কেটে দেয় কিন্তু জানি ও এখনও আমার জন্য প্রতীক্ষা করে আছে আমি একবার ভাবলুম পাশের ঘর থেকে একটা আয়না এনে ভদ্রমহিলা মুখের সামনে ধরি ষাট বছর বয়সের রীতিমতো গিন্নি বান্নি উনি সব কী প্রেমের কথা বলছেন রবিশঙ্করের জীবনী আমি পড়েছি কোনো একদিন গান বাজনার আসরে রত্নারায় চৌধুরীর মতো একজন সুন্দর যুবতীর গান শুনে উনি উৎসাহ দেওয়ার জন্য বলেছিলেন বাহ তোমার গানের গলা তো বেশ ভালো তুমি চর্চা করো এরকম কথা উনি হয়তো আরও শত শত মেয়েকে বলেছেন রত্নারায় চৌধুরী বললেন তুমি আরেকটা কথা শুনবে কয়েক মাস ধরেই মনটা খুব খারাপ আমার খালি মনে হচ্ছিল বেঁচে থেকে আর লাভ নেই কী হবে এই জীবনটা নিয়ে কতই তো করে দেখলাম অন্যদের জন্য তারপর একদিন মনে পড়লো রবি শঙ্করের কথা ও আমার ভালোবেসেছিল ও আমি বড় হই সেই দিন রাতেই আমার ঘুম ভেঙে গেল আমার মুখ থেকে বেরিয়ে এলো কবিতা আমি যেন অন্য মানুষ হয়ে গেলাম এতক্ষণ ঠাট্টাই আর কি ভাব নিয়ে ভদ্রমহিলার কথা শুনছিলাম এবারে রত্নারায় চৌধুরীর মুখের দিক তাকিয়ে আমার সর্বশৈলী একটা শিহরণ বয়ে গেল যেন আমি একটা অলৌকিক দৃশ্য দেখছি রত্নারায় চৌধুরীর বয়স কমে গেছে কুড়ি বছর মুখখানা জল জল করছে জীবনের ব্যর্থতাবোধের মধ্যে একটা ভালোবাসার স্মৃতি যেন তাকে এই মুহূর্তে নতুন রূপ দিয়েছে সেই ভালোবাসার স্মৃতি থেকে উচ্চারিত হয়েছে কবিতা শুধু ছন্দ মিল শব্দ দিয়ে কবিতার বিচার হয় না এই রচনা একজন মানুষের জীবনে কবিতার চেয়ে অনেক বড় আমি বললাম আপনার কবিতা কিন্তু চমৎকার হয়েছে কারেকশান করার কিছুই নেই আপনি যদি চান আমি নিজে গিয়ে কবিতা রবিশঙ্করকে দেখাতে পারি ওর সঙ্গে আমার পরিচয় আছে আমার হাত ধরে জড়িয়ে ধরে ব্যাকুলভাবে মহিলা বলতে লাগলেন সত্যি তুমি দেখাবে সত্যি তুমি ওকে বলো আমি আজও ওকে ভুলিনি বুকের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি